আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মতিচুরের লাড্ডু খেতে কে না পছন্দ করে? সারা বছরই আমরা এই লাড্ডুটা খেয়ে থাকি, কিন্তু কম দামে কম খরচে বাসায় কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। তবে অনেকের কাছেই ঝামেলা মনে হয়, আর ঝামেলা থাকছে না, কোনো রকম ঝাঁঝরির প্রয়োজন নেই, যে কোনো চামচ দিয়েই আপনারা এই লাড্ডুর জন্য বুন্দি ভাজি করতে পারবেন। কিভাবে তাই দেখাতে যাচ্ছি, আর কিছুটা নতুনত্ব নিয়ে আসছি রেসিপিতে, যা টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে। চলুন তাহলে নতুন স্বাদের নতুন পদ্ধতিতে লাড্ডু রেসিপি। সবার প্রথমে বুটের বেসন নিয়ে নিয়েছি 3 কাপ। স্টেইনারে বেসনটাকে আমি চেলে নিচ্ছি, তো দলা দলা ভাব যেগুলো থাকবে সেগুলোকেও আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পরেও যেটা দানা দানা থাকবে সেটা ফেলে দিচ্ছি। এবার 3 কাপ বেসনের জন্য 3/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, মানে 1/4 চা চামচ করে প্রতি কাপের জন্য। তো মিক্স করে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, পানিটা একসাথে দিবেন না, আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করছি। কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনারা ফাইনালি লক্ষ্য করবেন, ওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছে, কিন্তু আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা সময় নিয়ে একটু ভালো করে এটা ফেটাতে হবে, যাতে কোনো রকম কোনো লাংস ভিতরে না থাকে, একদম ফাইন পেস্ট তৈরি হয়। তো লক্ষ্য করুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা সফট এবং মসৃণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু ফুড কালার, জর্দার রং মিক্স করে নিলাম। আপনারা চাইলে ফাইনালি যখন শিরা তৈরি করব তখন একবারও দিতে পারেন, আমি 2 বারে দিলাম, এখন 1 বার দিয়েছি, পরে আবার একটু দিব। কভার করে রেখে দিচ্ছি, এই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। পানি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ, 2 কাপ আর 1/4 কাপ, আর চিনি নিয়ে নিয়েছি 2 কাপ, 2 কাপ আর 1/4 কাপ, সমান সমান পানি এবং চিনি নিয়েছি। প্রথমে আগুনের আঁচটা একটু বাড়িয়ে রেখেছি যাতে পানির বলক আসে, আর নেড়ে নেড়ে দিচ্ছি চিনিটাও মেল্ট হয়ে যাওয়ার জন্য। চিনি মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি আগুনের আঁচ একটু কমিয়ে দিচ্ছি লো মিডিয়ামে। এখন আমি জাল দিব। তো আবার একটু নেড়ে নেড়ে দিচ্ছি মাঝে মাঝে। শিরাটা কিছুটা গাঢ় হয়ে এসেছে, মানে 1/3 ভাগ কমে এসেছে। এই পর্যায়ে এলাচ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, গোলাপ জল দিয়ে দিলাম 2 চা চামচ। তো মিক্স করে নিচ্ছি। এখানে আমি আরেকটু ফুড কালার দিয়ে দিলাম, জর্দার রং। জর্দার রংটাও ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, দলা দলা ভাব না থাকে। তো ভালো করে ফুড কালার মিক্স হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি কীরকম হয়েছে শিরাটা। হালকা তার তার ভাব আসে, দেখুন এরকম গাঢ় করেছি। তো এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর আগুনের আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। লেবুর রস দিয়েছি আমি এখানে 4-5 ফোঁটার মতো। বেসনটাকে ফাইনালি এখন আমি আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো এখন আমি নতুন পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে কোনো চামচ দিয়েই আপনারা এই বুন্দি তৈরি করতে পারেন, আর বুন্দি থেকে কীভাবে মিহিদানা করবেন সেটাও দেখাচ্ছি। আর 2 পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে আপনাদের ভালো লাগে। দেখুন আমি একটা ছোট গোল চামচ নিয়েছি, আপনারা যে কোনো চামচ নিতে পারেন। তো এর মধ্যে কিছুটা বেসন নিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হওয়ার পর আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে দিচ্ছি। দেখুন একটু একটু করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকখানি গোলা দিয়ে দিচ্ছি, আর পরের পদ্ধতিটা সেটা আরেক রকম। তো দেখুন এভাবে করে একসাথে আপনি অনেকগুলো দিতে পারেন। তো এইভাবে করে দিলে হবে কি, নিচে আপনার কিন্তু জমাট হয়ে যাবে, কারণ একসাথে অনেকটুকু দেয়া হচ্ছে, তো সমস্যা হবে না। এভাবে করে করলেও আপনার মিহিদানার লাড্ডু, মানে মতিচুরের লাড্ডু পারফেক্টলি করতে পারবেন। তো এভাবে করে করলে কিন্তু ভাজতে একটু টাইম লাগবে, কারণ এগুলো মোটা মোটা হয়ে যায়, নিচে জড়ো হয়ে যায়। তো আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, দেখুন এই যে একটু দিচ্ছি,
অপেক্ষা করছি, আমি কিন্তু দূরে দূরে করে দিচ্ছি, একটু দিচ্ছি আবার অপেক্ষা করছি যে ওগুলো ভেসে উঠবে, একটু দিচ্ছি অপেক্ষা করছি। এটা কিন্তু একদম বুন্দিয়ার মতো হচ্ছে, শুধু শেপটা বুন্দিয়ার হচ্ছে না, লম্বাটে হচ্ছে, কিন্তু এইটা একদম বুন্দিয়ার মতো হচ্ছে। আপনারা এই শেপে তৈরি করেও কিন্তু বুন্দিয়ার যেভাবে রসে ভিজান ওভাবে ভিজিয়ে আপনারা খেতে পারবেন, শুধু শেপটা হয়তো লম্বাটে হবে। আর এভাবে করলে একটু সময়টা বেশি লাগবে, এভাবে করলে কিন্তু বেশি ভাজি করা যাবে না, উল্টে পাল্টে এটা জাস্ট বুন্দিয়া ভাজি করতে যেমন টাইম লাগে ওরকম করে আপনারা ভাজি করে তুলে ফেলবেন। দেখুন দুই পদ্ধতি করলাম। এখন আমি একটু ঠান্ডা করে এটাকে গ্রাইন্ডারে দিচ্ছি, ব্ল্যান্ড করব। আমরা এগুলোকে মিহিদানা করব, কিন্তু বেশি পাউডারের মতো করে ফেলবেন না, একবার গুঁড়িয়ে নিলেই যথেষ্ট। দেখুন দানা দানা থাকবে মিহিদানার মতো, মিহিদানা যেরকম এরকম দানা দানা থাকে ঠিক সেরকম। তো এরকম করে আপনারা এভাবে মিহিদানা তৈরি করতে পারেন খুব সহজে, কোনো ঝাঁঝরির প্রয়োজন নেই, কোনো কিছু না, যে কোনো চামচ দিয়ে এভাবে দানা দানা করে ব্ল্যান্ড করে নিলেই হলো। শিরাটা কিছুটা গরম করে নিয়েছি, এখন ব্ল্যান্ড করা সেই মিহিদানাগুলো আমি এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু শিরাটা আমরা অনেকটা ঘন করে ফেলেছি, এখন আগুনের আঁচ কমিয়ে রাখতে হবে, তা না হলে শিরাটা শুকিয়ে যাবে, বেশি ড্রাই হয়ে যাবে। তো একটু পরপরই আমি এই যে জড়ো করে দিচ্ছি, আবার একটু পরপরই উল্টে দিচ্ছি, এভাবে করে প্রায় 4-5 মিনিটের মতো আমি কুক করেছি। এর মধ্যেই কিন্তু শিরা মিহিদানার মধ্যে ঢুকে যাবে, আগুনের আঁচটা লক্ষ্য করুন একদম কমিয়ে রেখেছি। নতুন স্বাদ আনার জন্য এখানে আমি 3 চা চামচ, প্রতি কাপের জন্য 1 চা চামচ করে 3 চা চামচ মিল্ক পাউডার দিয়ে সাথে সাথে মিক্স করে নিচ্ছি। মিল্ক পাউডার দিলে আপনার যে লাড্ডুটা সেটা অনেক বেশি নরম হবে না, কিছুটা বাইন্ডিংস টাইট হবে, এতে খাওয়ার একটা ভিন্ন স্বাদ আসবে। যারা অনেক বেশি নরম বলে লাড্ডু খেতে চায় না তারাও খেতে চাইবে। ঘি দিয়ে দিচ্ছি প্রতি কাপের জন্য 1/2 চা চামচ করে 1.5 চা চামচ। লাস্ট টাইমে এই ঘিটা দিলে লাড্ডুর ফ্লেভারটাও অনেক ভালো হবে। আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। মিল্ক পাউডার দেওয়ার পর মোটেও বেশি সময় আঁচ চুলায় রাখবেন না, আর শিরা যাতে বেশি ড্রাই না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। দেখুন এই অবস্থায় আগুনে আঁচ বন্ধ করে দিয়েছি, হাতে সহ্য হয় এরকম গরম অবস্থায় লাড্ডু পাকাতে হবে, তবে আগে ঘিটা হাতে মাখিয়ে নিতে হবে। কিছুটা গরম অবস্থায় লাড্ডু না পাকালে লাড্ডু তৈরি করতে পারবেন না। আরও গুরুত্বপূর্ণ কথা আবার রিপিট করছি, শিরাটা বেশি ড্রাই করতে যাবেন না। আর গুঁড়া দুধ যেহেতু নতুন স্বাদ আনার জন্য দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে চুলায় মোটেও বেশি টাইম রাখবেন না, নেড়ে চেড়ে মিক্স করে নিলেই হলো। এই যে লাড্ডু পাকিয়ে নিচ্ছি, এই লাড্ডুর টেস্ট অনেক বেশি, এটা ছোট বড় সবাই পছন্দ করবে, অতিথি আপ্যায়নেও আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন, তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমার এখানে 35 পিস লাড্ডু হয়েছে, তো এই যে দেখুন আমি যেতে যেতে আপনাদেরকে খেয়েও দেখাবো। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন কম খরচে 35 পিস লাড্ডু কতটা সহজে তৈরি করে আপনারা পুরো সপ্তাহ খেতে পারবেন, কিংবা অতিথি আপ্যায়নও কিন্তু প্রশংসা কুড়াবেন। ভিতরটাও আমি আপনাদেরকে ভেঙে দেখালাম, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।